आवाला खैर जाहिर बातें जुगे जुगे मस्त फाई गो जुगे जुगे मस्त फाए शरीयति सहज कथा नय ओ भाई शरीयति सहज कथा नय ऐ आवाला खैर जाहिर बातें जुगे जुगे मस्त फाई गो जुगे जुगे मस्त फाए शरीयति सहज कथा नय ऐ शरीयति सहज कथा नय তোরা কয়ে কিনের পরে সে তাতে মোহিত রই শরীয়তি সহ কথা নয় ভাই রে শরীয়তি সহ কথা নয় আল্লাহকে চাহে মানে হাতেতে ধরি আসে দিন পার করিবে মস্ত শরীয়তি সহজ কথা নয় ভাই রে শরীয়তি সহজ কথা নয় আওয়ালা কে জানে মানে দুঃখ দুঃখ মস্ত ভাই দুঃখ দুঃখ মস্ত ভাই শরীয়তি সহজ কথা নয় ভাই রে শরীয়তি সহজ কথা নয় ওই যে দেখ মক্কার ঘরে ইসলামের নিশানুরে আজানের করুণ সুরে মন আলিম কয় সত্য কথা সালাত কায়েম করতে হয় শরীয়তি সহ কথা নয় আইলে শরীয়তি সহ কথা নয় আল্লাহ কে চাহে মানে দুটা দুটা মস্ত পাগল দুটা দুটা মস্ত পাগল শরীয়তি সহ কথা নয় আইলে শরীয়তি সহ কথা নয় ওরে তবু কেন এই মানুষের ভিতরে অহংকার ভরা তবু কেন এই মানুষের ভিতরে অহংকার ভরা তবু কেন এই মানুষের ভিতরে অহংকার ভরা দুনিয়ায় সাড়ে তিন হাত লম্বা মানুষ অর্ধেক ফারা দুনিয়ায় দুনিয়ায় সাড়ে তিন হাত লম্বা মানুষ অর্ধেক ফারা দুনিয়ায় তবু কেন এই মানুষের ভিতরে অহংকার ভরা নয় কোন পরশের জ্যোতি নয় রে চাঁদি নয় রে দস্তা নয় রে হীরা ওরে নয় রে চাঁদি নয় রে দস্তা নয় রে হীরা মানুষ নয় রে চাঁদি নয় রে দস্তা
যেমন দশ পয়সার এক পাতিল সরা মানুষ তেমনি মাটির গোড়া, দশ পয়সার এক পাতিল সরা মানুষ তেমনি মাটির গোড়া, দশ পয়সার এক পাতিল সরা মানুষ তেমনি মাটির গোড়া, দুনিয়া সারে মানুষের কি বাহাদুরি, রুগী হইয়া থাকলে পরি ঘৃণা করে যায় না তার আত্মীয়রা, আরে ঘৃণা করে যায় না তার আত্মীয়রা, আরে ঘৃণা করে যায় না আত্মীয়রা। ওরে মানুষের কি বাহাদুরি, রুগী হইয়া থাকলে পরি ঘৃণা করে যায় না তার আত্মীয় যারা, তার ময়লার গন্ধে বিড়াল কান্দে গন্ধে লোকের জীবন সারা, ময়লার গন্ধে বিড়াল কান্দে গন্ধে লোকের জীবন সারা, দুনিয়া সারে তিনা মুখের বাণী মান অহংকার করে পানি, খোদার নামে হয় কুরবানি জ্ঞানী যারা, ওরে খোদার নামে হয় কুরবানি জ্ঞানী যারা, আরে খোদার নামে হয় কুরবানি জ্ঞানী যারা। বাবারে আলাউদ্দিনের মুখের বাণী মান অহংকার করে পানি, খোদার নামে হয় কুরবানি জ্ঞানী যারা, আরে বাড়ি তাহার বিক্রমপুরে বাড়ি তাহার হয় পাইকপাড়া, তিনি একজন বিজ্ঞ গায়ক বাড়ি তাহার হয় পাইকপাড়া, দুনিয়া সারে তিনা আয় রে নবী আমার কণ্ঠপুরে আয়। নবী মারা গেছে, এখন আর তার কাছে চাওয়ার মতো পাওয়ার মতো কিছু নাই। এই যে মতবাদ, এই মতবাদ হলো ওহাবি মতবাদ, এজিদি মতবাদ, এটা ইসলামের মতবাদ না। যার জন্য আমি মুহাম্মদ ইসলামের অনুসারী, আমার কথাগুলো খেয়াল করতে হবে, আমি মুহাম্মদ ইসলামের অনুসারী, এই জন্য আল্লাহর রসুলকে আমি বিশ্বাস করি, তিনি ছিলেন থাকবেন আছে, তিনি ছিলেন থাকবেন আছে। আমি একটা ছোট্ট ঘটনা বলি, তখন মক্কা মদিনার শাসনকর্তার নাম ছিল বাদশাহ নুরউদ্দিন। বাদশাহ নুরউদ্দিন, এটা ইতিহাস, এই বাদশাহ নুরউদ্দিনকে আল্লাহর রসুল স্বপ্নে দেখাইল। কি স্বপ্ন? আবু বকর সিদ্দিক, আপনারা সবাই জানেন আল্লাহর রসুলের পায়ের কাছে আবু বকর সিদ্দিককে মাটি মঞ্জিল করা হয়েছে। আবু বকর সিদ্দিক আল্লাহর রসুলরে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার পা দুইটা কে জানি টাইনা লয়ে যেতে চায়। আমার নবী কয়, আবু বকর, ওটা তো তোমার পাও ধরিয়া তোমার পাও মনে করিয়া টানতেছে না? ওরা হইল আমার পাও মনে করিয়া টানতেছে, ওরা দুইজন চোর, মাটির নিজদার সুরঙ্গ কইরা আমারে চুরি করিয়া নেওয়ার জন্য আসছে। এটা হইল এজিদি ওহাবি যারা, তাদের ষড়যন্ত্র। আমারে যদি এখান থেকে চুরি করিয়া নিতে পারে, তাহলে নেওয়ার পরেই সমগ্র মুসলমানকে ডাকাইয়া বলবে, তোমাদের নবী যদি জিন্দা থাকে, নবী যদি এই মদিনার মাটিতে শুয়ে থাকে, তাইলে কবরটা খুইরা দেখো যে নবী আছে কি না, যদি না থাকে তাইলে তোমাকে ধর্মটা মিথ্যা। কথা পরিষ্কার কি? এখন এটা হলো তারা ষড়যন্ত্র করে আমারে চুরি করে নেওয়ার জন্য পাঠাইছে, আর মাটির নিচ দিয়া ওরা বুঝতে পারতেছে না পাওডা কার।
আমার পাও মনে করেই তোমার পাও ধরে টানতাছে। সময়টাকার বাদশাহ নুরউদ্দিনের সময়, নবীর পর্দা নেওয়ার বহু বহু বছর পরে। এখন নবী বাদশাহ নুরউদ্দিনকে আর মদিনার যে খাদেম, এই খাদেমকে স্বপ্নে দেখাইলো একই লগে। আমারে চুরি করে নেওয়ার জন্য দুইটা চোর আসছে, তোমরা সেই চোরের হাত থেকে এই চোরকে এখান থেকে তাড়াও। দুইজনে যখন পরপর তিন দিন একই স্বপ্ন দেখল, মদিনার খাদেম আর বাদশাহ নুরউদ্দিন, তখন একজন আরেকজনের কাছে একই কথা কয়। এটা তো একটা ভিন্ন বিষয় না, যে একই রকম হয় কেন স্বপ্নটা? তখন তো এখন যে এত মানুষ, তখন কিন্তু এত মানুষ মদিনায় ছিল না। তখন বাদশাহ নুরউদ্দিন একটা আশ্রয় নিল কৌশলের। কী কৌশল? যে মদিনার সমস্ত মানুষকে আমি একবেলা দাওয়াত করে খাওয়াবো, একটা মানুষে যেন বাদ না যায়। একবারে প্রত্যেকটা ঘরে ঘরে গিয়া বাদশাহ নুরউদ্দিন লোক পাঠাইয়া দাওয়াত পৌঁছাইয়া দিল। যথারীতি প্রত্যেকটা লোক বাদশাহ নুরউদ্দিনের দাওয়াতের মধ্যে আসলো, আর বাদশাহ নুরউদ্দিন প্রত্যেকটা লোককে নিজের চেহারা দেখা 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 ওই খাওয়াইয়া খাওয়াইয়া বিদায় করলো। কিন্তু আল্লাহর রসুল স্বপ্নে যেই দুই ব্যক্তিকে দেখাইছে ওই চেহারা আর নাই। তখন বাদশাহ নুরউদ্দিন প্রত্যেকটা মানুষকে আবার জিজ্ঞেস করতে আরম্ভ করলো, তোমরা কি সবাই আইছ? কবল হ, সবাই আইছি। তখন এক ব্যক্তি বলল যে না, আমরা মদিনার সবাই আইছি এটা সত্য, কিন্তু আমার বাড়িতে একটা ঘর ভাড়া দিছি, দুই ব্যক্তি থাকে, আমগা এলাকার না, বিদেশি, ওরা দুইজন আহে নাই। বলে ওরা দুইজন দেখতে কেমন আর লোক কেমন, কয় অগমত লোক হয় না, দান খরাতে একেবারে পুরা মদিনা কাইট করে হালাইতেছে। বলে চাই চেহারা, কয় এরকম, কয় অগ দুইজন রে হাজির করো। হাজির করছে, বাদশাহ নুরউদ্দিন রে যে স্বপ্নে দেখাইছে আল্লাহর রাসূল, চেহারা মুবারক, অগ এইরকম, হ্যাঁ মুবারকের লগে মিল পড়ে আসছে। শিকার যায় না যায় না যায় না, তারপরে ঘরের মধ্যে তল্লাশি কইরা দেখে যে ওই ঘর দিয়া সুরঙ্গ কইরা মাটির নিচ দিয়া আল্লাহর রসুলের রওজা মুবারক পর্যন্ত পৌঁছে গেছে। ওই যে আবু বকরের পাও ধরা টানা আরম্ভ করছে, আর মাটি ওরা সরাইছে কেমনে, প্রত্যেক দিন ওই জুব্বার পকেটে কইরা ব্যাগের মধ্যে কইরা এটা 15 মাইল 20 মাইল দূরে নিয়ে ওই মাটি ফালাই দিয়াই তো কেউ যেন সন্দেহ করতে না পারে। আচ্ছা আপনারাই কোন, আল্লাহর নবী যদি মরে গিয়া থাকে তাইলে কি এই ঘটনা ঘটে? হ্যাঁ ঘটে না। আল্লাহর রাসূলকে কবরের মধ্যে শোয়াইলেন, মাটি মঞ্জিল করবেন, হযরত আলী কবরের মধ্যে নামছে, চাইয়া দেখে মুখের কাপড়টা নড়ে। হযরত আলী কয় আল্লাহ রাসূল তো পর্দা নিছে, মানুষে কয় মরে গেছে, তো মুখের কাপড় নড়ে কেন? বাতাসে কানের কান্ডারে মুখের কাছে লাগাইছে। হযরত আলী নিজের কানে শুনে আল্লাহর রাসূল ওই রওজা মুবারকের মধ্যে কবরের মধ্যে শুয়া শুয়া বলতেছি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। একটা চিৎকার দিয়া হাতের মধ্যে একটা তরবারি নিয়া কবরের দুই পাশে দুইটা পাও রাইখা তরবারি উঁচু করে দাঁড়ায় গেল। আল্লাহর রাসূলকে যে বলবে যে মারা গেছে আমি তারে দুইটা টুকরা করে ফেলব। যদি আল্লাহর নবী মারা গিয়া থাকে তাহলে সেদিন নিজের মুখে বলে না ইয়া হাবলি উম্মতি কি। আরে আল্লাহর রাসূল তো বিরাট বিষয় রে বাবা, ওই বিষয়ে আমগ বলাই কিছু উচিত না। আপনি আর আমি, আমরাও মরি না। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, কুল্লে নাফসেন যায়কাতুল মউত, কোরআনের মধ্যে এই কথা বলে নাই, কুল্লে নাফসে যায়কাতুল মানুষ, সেখানে বলা হয়েছে কুল্লে নাফসেন যায়কাতুল মউত, অর্থাৎ নফসের মরণ আছে, মানুষের মরণ মানুষ। এই জন্য কবি গান লেখছে, কে কয় মানুষ মরে, মানুষ মরিয়া গেলে বিচার হবে কার? হ্যাঁ
কে বলে মানুষ মরে? আমি বুঝলাম না ব্যাপার, আসলে মানুষ কখনো মরে না। এই যে আরমান ভাই কইল নবী নূরের নামাডির এডেলে হায় খুব বিরক্ত ওর মধ্যে আছে। ভাই আপনারা ওই রকম মানুষে বিরক্ত করে তো করুক। এখন কথাটা হইল আপনারা নিজেরও মাটির না, আপনারা নিজেরও মাটির মানুষ না। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছে আমি আদমকে তৈরি করেছি মাটির নির্যাস থেকে, তাও মাটি না, শুধুমাত্র আদমের বেলায়। আদমকে তৈরি করেছি মাটির নির্যাস থেকে, মাটি না। এই মাটির নির্যাস কিভাবে? 70,000 বছর পর্যন্ত দুনিয়ার থেকে মাটি নিয়ে জান্নাতের মধ্যে ওইটারে ছানা করতে আরম্ভ করলো। সেই মাটি শোধন করতে 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 যে নির্যাসটুকু বাইরিল, সেই নির্যাস দিয়ে হইল আদমের দেহটারে তৈরি করে করা হয়েছে, তাও শুধু আদমের ব্যাপারে। আর আমরা তো মাটির না, ওই আমরা তো রয়েছি কেমনে? মা এবং বাবার বীজ থেকে কি? হ্যাঁ, মায়ের জঠরে যদি একদলা মাটি ভরে দেন জীবনে কোনো দিন সন্তান হইব? যার জন্য আপনার আমিও মাটির না, আমার নবী মাটির হইতে পারে না। আমরা বিশ্বাস করি আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে সারা জাহান পয়দা, কিন্তু এজিদি মতবাদ, ওহাবি মতবাদ, তারা বলে যে না, নবী আমাদের মতো মানুষ, নবী যদি আমাদের মতো মানুষ হয় তাহলে ইসলাম ধর্মটার থাকে না, আর ইসলাম ধ্বংস করার জন্যই তারা এই ফতোয়াগুলো দিয়ে থাকে। যাক, এখন এই জন্যই আমি না, এটা ফরিদপুরের সাধক হালিম সাইজি তার গানের মধ্যে বলছেন, দিও কৃপা বিন্দু করুণার সিন্ধু, পারের ও বন্ধু তুমি হইও আখেরে, আয়রে নবী আমার কণ্ঠপুরে আয়রে। আমার নবী ওই যে কি বলে, কিরে রাসুলে মিন আনফুসেকুম, আমার নবী শ্বাস প্রশ্বাসের সাথে যাওয়া আসা করে, কিন্তু সেই নবীকে চিনতে হইলে অবশ্যই অবশ্যই কর্ম করে চিনতে হয়। তাই সর্বঘটে আছে নবী, কোনো ঘট নয় খালি, কোনো ঘটে বিকশিত, কোনো ঘটে কলি। আচ্ছা, এবার তারটা তো শেষ করলাম, এবার আমার দু একটা কথা রাখা উচিত না? বালাগড়া আমার মনে নাই বাজ্যেতাম, আপনার আর কয়টা টাকা লয়ে বাইরে অনুচিত ছিল? কি কমু, আমার হইলো ওস্তাদ, এক ওস্তাদের ছাত্র আমরা, আমি গানে আমু, আপনি কয়টা টাকা লয়ে বেরিবেন না? পিছে বয়ে বয়ে কইতাছে রাস্তায় যদি ডাহাইতে রাখিয়া দেয়, রাইতে আইসি, এক বেটায় গরু বেচতে গেছে ডাহাইতে, দেখছে রাইতে তো আইয়া উঠছে, গরু বেচার টাকা কয়টা দেয়? কয় গরু তো বেশি নাই, কয় কেন? কয় দাম কম কইছে, কয় শালা ঠক হইলে আম গইতো, তুই বেচস নাই কেন? আরে ভাই আর কয়টা টাকা লইয়া রওনা দিতেন, ঠক হইলে আমার হইতো। যাক, ও ভাই আমগো শরীয়ত মতে আপনি অজু করে পবিত্র অবস্থায় আছেন, কিন্তু কোনোভাবে যদি বিনা কারণে, কথাটা খুব খেয়াল করে শুনতে হবে, বিনা কারণে যদি আপনার দেহ থেকে রক্ত বাহির হয় আপনার অজু থাকবে না, অজু নষ্ট হয়ে যাবে, রক্ত বন্ধ করে তারপরে আবার আপনার অজু করে নিতে হবে। কিন্তু আমি জানতে চাই এমন একজন ব্যক্তি এই পৃথিবীতে অজু করার জন্য পানি তো পায়ই নাই, তার অজু ছিল, সেই অজুটা নষ্ট হয়ে গেল রক্ত বাহির হওয়ার ফলে, তিনি
মানুষকে বললেন আমাকে একটু সুযোগ দাও, আমি দুই রাকাত নফল নামাজ আদায় করব, আমি এই নামাজটুকু পড়ার সুযোগ দাও, তারপরে তোমরা আমাকে হত্যা করো। আচ্ছা করো। তখন ওই ব্যক্তি তাইয়া মুমো করলেন না, পানিও চাইলেন না, নিজের দেহ থেকে যে রক্ত ঝরতেছিল সেই রক্ত দিয়াই অজু বানাইয়া তারপরে দুই রাকাত নামাজ আদায় করল। আমি জানতে চাই এই ব্যক্তি কে? অজু দিয়া, রক্ত দিয়া অজু করলে সেই অজু হয় কি না? যদি হয় তাহলে শরীর এই ইসলামের কোন মতবাদে এই রক্ত দিয়ে উজু করলে উজু হয়? কারণ পানির বিকল্প হলো মাটি, মাটি দিয়া তায়াম্মুম করা যায়। রক্তের কোনো ফয়সালা ইসলামের মধ্যে নাই। আচ্ছা আর একটা কথা জিজ্ঞাসা করতাম, শুয়রের মাংস আহার রক্ত খাওয়া দুইটাই হারাম করছে আল্লাহ পাক, দুইটাই হারাম। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে যারা এলমে মারফত করে তারা এই দুইটাই খাইতে পারে, রক্তও খাইতে পারে, শুয়রের মাংস খাইতে পারে। আমি জানতে চাই কোন সময় এলে খাইতে পারে? এই পর্যন্তই ধরা বাধা রইল। তবে কেন সেই মানুষের ভিতরে অহংকার ভরা, তবে কেন সেই মানুষের ভিতরে অহংকার ভরা, দুনিয়া সারে ভালো মানুষ ভরা, দুনিয়া দুনিয়া সারে ভালো মানুষ ভরা, দুনিয়া। একটা গান কয়েকদিন আগে লেখা হয়েছে, গানটা গাই না, আর বিশেষ করে এই যে ইউটিউব আলাগর জন্য, কারণ আমার গান আর আমার থাকে না, ওরা করে ব্যবসা। আস্তে, কিন্তু তারপরেও আপনাদের দিকে তাকাইয়া এই গানটা আমি করব। একেবারেই নতুন, আমি নিজেও কোনোদিন আর গাই নাই, আর গানটি হলো মায়ের উপরে। আল্লাহর রাসূল মাঠে খেলাধুলা করে, বয়স 6-7 বছর, তো তার এক বন্ধু নাম তাহের, ওর বাবা আয়শা মাঠের মধ্যে ছেলেরে আদর করে, খেজুর খাওয়ায়, কুলে লয়, চুমা দেয়, নবীও যায়। তাহের বলে যে তুমি আমার বাবার কাছে আইছো কেন, তুমি তোমার বাবার কাছে যাও। দৌড়াইয়া মা মেনার কাছে আইছে, মা আমার বাবা কই? কই কেন? আপনারা সবাই জানেন নবী যখন মাত্র 5 মাসের গর্ভে, তখন নবীর বাবা আবদুল্লাহ এই পৃথিবী ছেড়ে চলে যায়, তাই না? আমেনা কয় বাবা কেন? কয় আমি বাবার কুলে উঠুম, খেজুর খামু, বাবার আদর খামু। মা আমেনা আব্দুল মুতালিবের কাছে গিয়ে বলে, আমার শিশুপুত্র মোহাম্মদ ওর বাবাকে দেখতে চায়, দেখাইতে পারবো না, অন্ততপক্ষে বাবার কবরটা দেখাই আনি। মক্কা থেকে অনেক দূর আবওয়া, 470 কিলোমিটার দূর, নিয়ে গেছে উম্মে আয়মান নামে এক দাসী, মা আমেনা আর হলে আল্লাহর রসুল। ওই কবরের কাছে নিয়ে কইতেছে, বাবা এই কবরের মধ্যেই তোমার বাবা ঘুমাইয়া রয়েছে। আস্তে বাবা, আস্তে 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 আস্তে, আমার আল্লাহর নবী কয় মা এই জায়গার মধ্যে ঘুমাইয়া রয়েছে, আমি বাবারে ডাকি? ডাক একটা দিছে, বাবা একটাবার তুমি উইঠা, আমার কুলের মধ্যে লয়ে আদর করো, আমি কোনোদিন আর তোমার কাছে আসব না, শুধু ওই মাঠে গিয়ে তাহেরকে বলবো আমি আমার বাবার কুলে উঠাইছি। আমেনা থরথর করে কাঁপতে কাঁপতে জমিনের মধ্যে পড়ে গেছে,
আল্লাহ কয় আজরাইল রে তৈরি হয়ে যা কয় কে কয় আমিনার দেহ থেকে প্রাণ পাখিটা তুল লয়া লয়া আজরাইল কয় মাবুদ আমি সমস্ত মানুষের দেহ থেকে প্রাণ হরণ করি আমার চোখ দিয়ে কোনোদিন পানি বাহির হয় না আজকে তোমার হাবিব শিশুবেলায় এই মরুভূমির মধ্যে শুধু তার মায়ের সঙ্গে আর তার মাকে তুমি প্রাণ পাখিটা আনার জন্য বলতেছ এটা না করলে হয় না আমার আল্লাহ কয় আজরাইল আমি যা কই তুমি তা করো প্রাণ পাখিটা লয়ে গেল মামা কয়ে ডাকে মায়েরও সাড়া নাই বাবারও সাড়া নাই বাবার পাশে আরেকটা কবর করে মাকে রেখে দিলেন আজও মা এবং বাবা পাশাপাশি শুয়ে আছে মক্কা থেকে 470 কিলোমিটার দূর ও ভাই আমাদের জীবনে এমন মানুষ আছে না যে আমরা নিজের হাতে মাকে মাটি দিছি অনেক আছে অনেক আছে কি না হ্যাঁ আমি ঠিক যারা মাকে নিজের হাতে মাটি দিছেন ওই সমস্ত মানুষের জন্য একটা গান তিন মুষ্টি মাটি নিয়ে অন্ধকার কবরে মাগো তুমি ভালো থেকো তিন মুষ্টি মাটি নিয়ে মাগো তোমার বুকে দিয়ে তোমায় ফেলে গেলাম বলে রাগ করো না কো তোমায় ফেলে গেলাম বলে রাগ করো না কো অন্ধকার কবরে মাগো তুমি ভালো থেকো 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 এই দেখাই যে শেষ দেখা মা তোমার মুখ খানি তোমার আমার দেখা মাগো আর হবে না যা এই দেখাই যে শেষ দেখা মা তোমার মুখ খানি তোমার আমার দেখা মাগো আর হবে না জানি দেখা হলে পরো পারে চিনি আনিও আমারে আদর করে বুকে টেনে খোকা বলে ডেকো আদর করে বুকে টেনে খোকা বলে ডেকো ওরে আদর করে বুকে টেনে খোকা বলে ডেকো অন্ধকার কবরে মাগো তুমি ভালো থেকো অন্ধকার কবরে মাগো তুমি ভালো থেকো অন্ধকার কবরে মাগো তুমি ভালো থেকো আমায় দিয়ে হয়নি মাগো তোমার সেবা করা তোমার এই অবাধ্য ছেলের জীবন ভুলে ভরা আমায় দিয়ে হয়নি মাগো তোমার সেবা করা তোমার এই অবাধ্য ছেলের জীবন ভুলে ভরা ভুল করে ভুল করেছি মা পারলে করে দিও ক্ষমা আমার করা ভুলগুলো মা ক্ষমার চোখে দেখো আমার করা ভুলগুলো মা ক্ষমার চোখে দেখো ওরে আমার করা ভুলগুলো মা ক্ষমার চোখে দেখো অন্ধকার কবরে মাগো তুমি ভালো থেকো
অন্ধকার কবরে মাগো তুমি ভালো থেকো, ওই অন্ধকার কবরে মাগো তুমি ভালো থেকো, অন্ধকার কবরে মাগো তুমি ভালো থেকো, অন্ধকার কবরে মাগো তুমি ভালো থেকো। শাহ আলম সরকার বলে মাগো আজ বুঝেছি আমি তোমার চেয়ে এই জীবনে কেউ ছিল না দামি। শাহ আলম সরকার বলে মাগো আজ বুঝেছি আমি তোমার চেয়ে এই জীবনে কেউ ছিল না দামি। আমি তোমার ছিলাম নষ্ট তাই তোমায় দিয়েছি কষ্ট, তুমি তোমার ধৈর্যে শ্রেষ্ঠ ধৈর্যে অর্ধেকো, তুমি তোমার ধৈর্যে শ্রেষ্ঠ ধৈর্যে অর্ধেকো, তুমি তোমার ধৈর্যে শ্রেষ্ঠ ধৈর্যে কষ্ট ঢেকো। অন্ধকার কবরে মাগো তুমি ভালো থেকো, অন্ধকার কবরে মাগো তুমি ভালো থেকো, ওই অন্ধকার কবরে মাগো তুমি ভালো থেকো, অন্ধকার এই দেখাই যে সেই দেখা মা, মাগো তোমার মুখ খানি এই জীবনে তোমার দেখা আর পাবো না জানি। এই দেখাই যে সেই দেখা মা, মাগো তোমার মুখ খানি এই জীবনে তোমার দেখা আর পাবো না। দেখা হলে পর পারে চিনিয়া নিও আমারে, খোকা বলে আদর করে খোকা বলে দেখো, ওই খোকা বলে আদর করে খোকা বলে দেখো, খোকা বলে আদর করে খোকা বলে দেখো। অন্ধকার কবরে মাগো তুমি ভালো থেকো, অন্ধকার কবরে মাগো তুমি ভালো থেকো, অন্ধকার মাগো তোমার বুকে দিয়ে তিন মুষ্টি মাটি নিয়ে, মাগো তোমার বুকে দিয়ে তোমায় ফেলে গেলাম বলে রাগ করো না কো, তোমায় ফেলে গেলাম বলে রাগ করো না কো। অন্ধকার কবরে মাগো তুমি ভালো থেকো, অন্ধকার কবরে মাগো তুমি ভালো থেকো, অন্ধকার কবরে মাগো তুমি ভালো থেকো, অন্ধকার চমৎকার। আবারও আমার যাহা কথা ছিল সুন্দরভাবে তার মীমাংসা করে আবারও আমার কাছে তিনি প্রশ্ন রাখলেন, অবশ্যই তার প্রশ্নের জবাব করব, কিন্তু তার আগে আমি একটি গান রাখি এবং পাশাপাশি মাকে নিয়ে খুব চমৎকার একটি গান করলেন। পৃথিবীতে আমরা এমন কোনো মানুষ নাই যে মাকে ভালোবাসি না। ভালো হই মন্দ হই চোর হই ডাকাত হই যে যাই হই না কেন, কেউ বলতে পারবে না সেই গর্ভধারিণী মাকে কেউ ভালোবাসে না। সেই মাকে নিয়ে ভাই অনেক চমৎকার একটি গান করলেন, সেজন্য ভাইকে আমি ধন্যবাদ জানিয়ে ছোট করব না, আমার ভাইয়ের প্রতি আমার ভক্তি রইল। সত্যিকার অর্থে আজকে যে গানে আসছি, আমার যিনি গর্ভধারিণী মা তিনি কিন্তু প্রচণ্ড অসুস্থ,
গত 20-22 দিন আগে আমাদের বাড়ির সিঁড়ি থেকে নামতে গিয়ে স্লিপ কাইটা পাটা এমন ভাঙা ভাঙছে, মানে হাঁটুর নিচে 3-4 ভাঙা দিছে হাড়ের মধ্যে। সে আমার মাকে নিয়ে এই 20-22 দিন আমি ধানমন্ডি হসপিটালে ছিলাম, সেখান থেকে কিন্তু মাকে রেখে আজকে আমার গানে আসা। মায়ের জন্য কিন্তু আমি এতদিন গানও রাখি নাই, কারণ আমি যদি পাশে না থাকি আমারটা তো অন্য কাউকে দিয়ে হবে না। যেটা আমাকে আমার মা বলতে পারবে সেটা অন্য কাউকে সে নাও বলতে পারে, তাই না? আজকে যখন গানে আসি, আমার মা ফোন দিয়ে তখনও কান্নাকাটি করে। আমি যখন মঞ্চে উঠলাম, যখন আসলাম, দুই চোখের পানি ছেড়ে দিছে, তুমি চলে যাইতেছো, আমার কিছু প্রয়োজন হইলে আমি কাকে বলবো? মা গো তুমি থাকো, গান শেষ করে আবার তোমার কাছে আমি চলে আসবো। সেই জন্য ভাই যখন গানটা করলো, যদিও আপনাদের দোয়া আমার মা আমার কাছে আসছে, কিন্তু সে আসলে ওইভাবে সুস্থ না। সকলে দোয়া করবেন আমার মা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আবার ভালো হয়ে যায় আগের মতো। তো আমি আমার পালা থেকে গান করে আমার ভাই যে জগতে চলে গেছে, যে ভাবসাগরে গিয়ে একটি গান করলেন, আমি ওই দিকে যাওয়ার চেষ্টা করব, যেহেতু আস্তে আস্তে রাত শেষের দিকে চলে আসতেছে। ধন্যবাদ। এবার যে গানটি করব সেই গানটি হলো মারফত করতে করতে যতক্ষণ পর্যন্ত তৌহিদ সাগরের মাঝে ডুব না দেওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত আমার মাওলাকে পাওয়া যাবে না। সেখান থেকে আমার এই গানটি। তৌহিদ সাগরের মাঝে ডুব দিলে মন পাবি তার, তৌহিদ সাগরের মাঝে রব কোথায় তোর মাবুদ কোথায় রব কোথায় তো রব কোথায় তোর মাবুদ কোথায় জান গা কামেল মুর্শিদ। তৌহিদ সাগরের মাঝে ডুব দিলে মন পাবি তার, তৌহিদ সাগরের মা
সাগরের মাঝে মন পাবি তারে রব কোথায় তোর মাবুদ কোথায় চিন্তা কামেল মুর্শিদ ধরে ছোট গভীর জলে জল ছাড়া যেমন মুক্তা মিলে না গভীর জলে ডুব না দিলে কিন্তু মুক্তা পাওয়া যায় না এজন্য কথায় আছে গভীর জলে মুক্তা মিলে খালে বিলে মিলে না তৌহিদ সাগরের মাঝে ডুব না দেওয়া পর্যন্ত কেউ মাবুদকে পাবেন না আমার প্রতিপক্ষ বন্ধু চমৎকার একটা কথা বলছে কয় আজকে আমার শিল্পীটা পছন্দ হয়েছে কইছে না বাবারা অনেকেই তো ভাবছে আল্লাহ এটা কইল কি শাহ আলম সরকার এটা কি কইল তো সে বিস্তারিত বলল অনেক সুন্দর প্রশংসা করল আসলে কি প্রশংসা করার জন্য ভালো একটা মন থাকতে হয় সবাই কিন্তু প্রশংসা করতে পারে না যার মন ভালো না সে কখনো কারো ভালো কথা বলতে পারে না তাই আমার ভাইয়ের মনটা অনেক ভালো এই জন্য সে এত সুন্দর প্রশংসা করলেন ভাইকে ধন্যবাদ যে তার সুন্দর একটা মন আছে আবার কয় আমি নাকি কইছি যে আমার শরীয়ত করার আর দরকার নাই আহা দাদা ভাই আবারও তো ভুল করলেন এটা কি হইল হ্যাঁ বারবার যদি ভুল করেন তো এত সংশোধন কেমনে করবো হ্যাঁ আজকে এমনি ভার দিস আমারে মারফতটা কিন্তু গুরুর ভাগ এমনি আজকে বিপদে ফেলাইছে আমারে হ্যাঁ ভাগটা পাওয়ার কথা কিন্তু তার কিন্তু এটা বর্তাইছে আমার উপরে এমনি আজকে গুরুর ভাগ দিছে এর মধ্যে আমার যদি আপনি এই মাস্টারি চাকরি আমারে দেন তাহলে তো মহাবিপদ এত ভুল করলে কেমন আপনি খেয়াল করে দেখেন তো হয়তোবা দাদার মনে নাই ছোট বাজক আমি কিন্তু এই কথা বলি নাই যে আমার শরীয়ত করার দরকার নাই আমি কিন্তু আগেই বলছি যে আমি এমন ফকির আমি শরীয়ত মানি আমি শরীয়ত করেছি এখনো করি কেন করব না আমি মারফতের ফকির তাই কিছে আমি কেন আমার চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা নাই শরীয়ত মানি আমি অবশ্যই শরীয়ত মানি আপনি যে কিল লিগে এটা কইলেন কোন জায়গার পায়জামা যে কই দিয়ে ঢুকালেন এটা বুঝলাম না কিছু আর যাই হোক বাচ্চা মানুষ তো মাঝে মধ্যে একটু আর কি ভুল হইয়া যায় হ্যাঁ
ওই যে একটা কথা মনে পড়ছে কমুনি, এই মা জননীরা কেউ কিন্তু রাগ করবেন না, আমিও তো মায়ের জাত তাই না? তারপরেও বলি, ছোট্ট করে বলি, এ দেখবেন এক ধরনের মহিলার আছে খুব ঝগড়া করে, করে না মানে এমন অভ্যাস থাকো যে একদিন যদি ঝগড়া না করে তার আর ভালো লাগে না, তার পেটের ভাত আর হজম হয় না, যে কেমনে ঝগড়াটা করবো আর কেমনে ভালো থাকবো, কি আছে না? হ্যাঁ, খালি মহিলারা না, এরকম পুরুষও আছে, এই যে তার একদম ডাইরেক্ট প্রমাণ। তো এই আস্তে বাজাও ভাই, একটু ছোট করে বাজাও, আচ্ছা আস্তে, আচ্ছা বাবার আপনারা যেভাবে শান্তি পান ওইভাবে বাজাবো, সমস্যা নাই, পোলাপন তো একটু ভুল হয়ে যায়, ক্ষমা করেন নাকি। তো এই মহিলা একদিন সারাদিন ঝগড়া করার জন্য কোনো মানুষ পায় না, বুঝছেন নি, আর চিন্তা করে বৈশা বৈশা সাল্লা রাজকে তো কেউ মল্ল কোনো কথাই কয় না। এর মধ্যে আবার ওই পাড়ার যে মহিলারা ছিল ওরা ওরও মানে বলতেছে যে এই মহিলা তো এত ঝগড়া করে, তো এই শোন আজকে না আমরা ওর সাথে কেউ কোনো কথা কমো না, কেউ কোনো কথা কয় না। আরে মহিলা বৈশা বৈশা ভাবে কিরে হইলোটা কি, আজকে তো কেউ আমার সাথে কোনো কথাই কয় না, তো আমি করিটা কি, লাগি কার সাথে। এখন ঘাটের পারে গেছে, ঘাটের পারে গেছে পানি আনতে, এখনও তো মা বোনের অনেকে আছে গ্রাম অঞ্চলে কলসি কাঁখে নিয়ে পানি আনে না, আনে তো পানি আনতে যায়, বৈশা বৈশা কইতেছে কয় আজকে আমি একটা খিচুড়ি যার আনছি না, কি যে মজা হয়েছে, হ্যাঁ, 1 কেজি চাল, 1 কেজি ডাল, 1 কেজি তেল, 1 কেজি নুন, 1 কেজি হলুদ, 1 কেজি মরিচ দিয়ে রানছি, আমার জামাই খাইয়া যা কইল। আর পাশের এক মহিলা কইতেছে এই তুই কি কস, 1 কেজি চাল, 1 কেজি ডাল, 1 কেজি তেল, 1 কেজি লবণ, এগুলোতে যদি খিচুড়ি দেয় ওগুলি খা মানুষে খাইতে পারে নাকি, তো কুকুরেও খাইবো না। ওই মহিলাই কয় এই তোর কি হয়েছে, আমারটা খাই আমার স্বামী ভালো করছে, তোর বাপের কি, হ্যাঁ মানে ঘটনাটা ওর পায়ে পাড়াতে ঝগড়া করতেইব। এখন আমার শালম সরকার ভাই এখন কোনো দিকে তো জুত করতে পারতেছে না, কি করবো, হুদাই একটা কয়ে বইছে আমার, হ্যাঁ হুদাই কথা আর কি। যাই হোক ওদিকে আর আমি যাবো না, এবার আমার কাছে যে প্রশ্ন করছে প্রশ্নের মীমাংসায় আমি যাই যতটুকু সম্ভব জবাবটা দিয়ে তারপরে আমি গানের মধ্যে আবার যাব। আমার কাছে তিনি প্রশ্ন করলেন যে এমন এক ব্যক্তি ছিল সে একদিন অজু করার জন্য কোনো পানি পায় নাই, অবশেষে কী করলো, সে তার রক্ত দিয়ে অজু করে 2 রাকাত নফল নামাজ পড়ল। আচ্ছা সে যে রক্ত দিয়ে অজু করে নামাজ পড়লো এটা তো জায়েজ না, কারণ নামাজের নিয়ম অজু মানে পবিত্র হওয়া, পাক পবিত্র হয়ে নামাজের প্রথম স্তর হলো অজু করা, তো পানি দিয়ে অজু করতে হয়। আর যদি পানি না থাকে ঘটনাক্রমে কেউ কোথাও যাই আমরা তাহলে মাটি দিয়ে তায়াম্মুম করতে হয়, এটার 2টার একটাও সে করলো না, তাহলে তার নামাজ হইলো কী করে, রক্ত দিয়ে কী করে অজু করলো, এটা তো জায়েজ না, চমৎকার কথা। আসলে এটাও জায়েজ আছে, কিভাবে, একটা কথা আছে না জানবাসান ফরজ, হ্যাঁ তো এরকম বিষয় যদি কোনো মানুষ এমন বিপদের মধ্যে পড়ে, ধরেন আপনি মরুভূমিতে গেলেন, আমাদের বাংলাদেশে কিন্তু যেখানেই যান এখন তো আর অনেক আপডেট হয়ে গেছে তাই না, যেখানেই যাক পানি, পানি না হলে মানে যে কোনো একটা কিছু পাওয়া যায় সমস্যা নাই, কিন্তু মরুভূমিতে পানিটার কিন্তু খুব অভাব, পানিটার খুবই অভাব, খুব কষ্টের জায়গা। যারা হয়তো দুবাইতে সৌদি আরবিয়াতে যারা আছেন, যারা গেছেন বা হজ করতে তারা হয়তো ব্যাপারটা জানেন, অনেক কষ্টকর বিষয়। তো ওই সময়ে ওই রকম পরিস্থিতিতে পড়ে যে সে যদি আল্লাহকে ভালোবেসে তাকে স্মরণ করার জন্য রক্ত দিয়ে সে অজু করে সেটা জায়েজ হয়ে যায়। আবার কি বললেন, শুকুরের মাংস, আহা ও দাদা আজকে আপনি প্রশ্নটি কি করতেছেন, আগে থেকে মনে করেন ভাই ভাই সে কি কইব, আমার চিন্তা করছেন নাকি, একটা অ্যাটম বোম ছাড়তেছে একটু পরপর, হ্যাঁ
কি প্রশ্নগুলো করতেছে? কয় শুকরের মাংস ও রক্ত খাইতে পারে, এটা কিভাবে খায়? আবার এটা বলার আগে কইতেছে কি মারফতের লোকেরা, এই কথাটা কিন্তু কইছে মারফতের ফকিররা, শুকরের মাংস রক্ত খাইতে পারে, কথাটা বলছে না বাইরে? ওই মরুভূমিতে হজ করার জন্য কিন্তু আপনাদের শুধু শরীয়তের আলেমরাই যায় না, কিন্তু আমাদের মারফতের ফকিররাও কিন্তু গেছে, যায়। আমি এত কিছু বলবো না, তো সেম কাহিনী, ওইরকম বিপদে পরে যদি আপনার জানটা বাঁচানোর জন্য আপনি এক ফোঁটা রক্ত বা এক টুকরা মাংস খেয়ে জীবন বাঁচান, জান বাঁচান তো ফরজ, তাতে কোনো পাপ নাই, সেটা জায়েজ। এ আপনার কথা, চেষ্টা করলাম জবাব করার। তো আমিও তার কাছে একটি প্রশ্ন রাখবো নাকি? হ্যাঁ, তৌহিদ সাগরের বীজে আস্তে, আমার প্রশ্নটা হইল এমন, আপনার শরীয়তের একজন মস্ত বড় আলেম ছিল, যে আমার মতো মারুফতের এক ফকিরের কাছে বায়াত গ্রহণ করে সে সঠিক পথের সন্ধান পেয়েছে। আপনার মতো একজন মস্ত বড় আলেম আমার মতো একজন ফকিরের কাছে বায়াত গ্রহণ করে মুরিদ হয়ে সে সঠিক পথের সন্ধান পেয়েছে, এবং এও সে বলেছে যে এতদিনে আমি বায়াত গ্রহণ করার পরে মানুষ বলে গণ্য হইলাম। আমার জানার বিষয়, সেই আলেম সাহেবটা কে ছিল, কোন ফকিরের কাছে বায়াত গ্রহণ করছিল, এ আপনার কাছে আমার প্রশ্ন। আমার একটা প্রশ্ন রইল, যেহেতু সময় বেশি একটা নাই, যদি আমরা আরও বড় করি পরে দেখা গেলো যে দু একটা গানেরও সময় থাকবে না, তাই না? এই জন্য আমার একটা প্রশ্নই থাকলো, বেশি প্রশ্ন রাখলাম না। এবার আমার পালা থেকে গান করার পরে একটা রিকোয়েস্টের গান আছে, অনুরোধের।